আসসালামু আলাইকুম, কি অবস্থা আরা ফুরা ভাইয়ারা? আনারা ব্যাকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু কলিজাটা অনেক খারাপ। মাটার লগে কথা কইলাম, মাটার শরীরটা খুব খারাপ, নিঃশ্বাসও তো হারেন না। বাফরে তো এই প্রবাসে আসি, বাফরে হারাইছি, দেখি না বাবা মরি গেছে। এরকম আমার মতো অনেক আফুরা বিদেশের মাটিতে ফাড়ি জমাই, মা দেখলো না, বাপ দেখলো না, অনেক ভাই বোনও দেখে না, কষ্ট লাগে জানেন আর আফুরা ভাইয়ারা। কাল এক ভক্তের লগে কথা কইলাম, কাজের কারণে ভিডিও এরকম বানাইতাম হারিয়ে না, ভক্তের লগে কথা কইলাম, ফোবার জীবন যে কত কষ্টের। আর একটা ফমান দিয়ে যে সানাম নেগু বোনের আর দেখছেন নি, একার এক টুরা খন্ডায় উড়ি গেছে, কাম করতাম যাই আঙ্গো কষ্ট, কেউ বুঝত না। কতজন এক ভক্ত ফোন করি করা ফু আর একখান ফোবাসি গড়লে ভিডিও বানান না, একখান ভিডিও বানান মনের কিছু দুঃখের কথা কই, এখন কী কইবেন? বাবি রেলে কোনো কথা কইবেন নি, না আফু এই ফবাসে আয় বিশ্বাস করতেন না আফু, জন মালিকে মরুভূমির মধ্যে আন্নের শাড়ি দে, ইয়া বিশাল বিশাল বড্ডা বড্ডা উঠ কতগুণ আর যে তুই হারা দিন উঠ ছড়াইবি। আফু বিশ্বাস করেন, হেদিন আর শরীর থাকে না, হেদিন শরীর ওই যায় 56 ডিগ্রি 48 ডিগ্রি তাপমাত্রার মধ্যে, শরীর মনে হয় যে আফু মানে ঠোসা হুড়ি যাব গে, শুনতে আসলে খারাপ লাগে। অনেকে আন্নেরা খাদ্দামা কই, মানুষটা গাইলেন না যে খাদ্দামার বিষয়ে হেতি বিদেশে আইসে। আরে অনেকে কয় তুই কি ফ্রান্সে মানুষের বাসাত কাম করস না, আফসোস হয় দুঃখ হয়, আঙ্গ অবস্থানে যদি থাকতেন বা খাদ্দামাগো অবস্থানে যদি থাকতেন বা একজন রেমিটেন্স যোদ্ধার অবস্থানে যদি থাকতেন, তাহলে কোনো দিন আপনারা যারা এই কথাগুলা বলেন কোনো দিনও বলতেন থাকতেন না। সৌদি আরবের মানুষে কাম করে, আমেরিকান মানুষে কাম করে না, লন্ডনের মানুষে কাম করে না, ও বাবা গো বাবা, প্রত্যেকটা দেশের কাজ অনেক কঠিন, অনেক খাটনির কাম, বিশ্বাস অনা বুঝি কেন। আর আফুরা ভাইয়ারা আয় নিজেও তো সারা দিনের কাজের উপরে থাকি, কত কাজ করি বলি বুঝাইতাম হাইতাম না, এই যে আজ্জা সারাদিনে কদুর আনছিলাম, কদু দি আনের হে ব্যান বেলা দুগা ভাত খাইছি, অন বাজার সন্ধ্যা 6টা, এ অন এ বাগেট ইজ্ঞা লইছি, বাগেট মানে রুটি সাব আমি, কষ্টের কথা কী কমো। আর আফুরা ভাইয়ারা আমরা যারা প্রবাসে থাকি, মেলা দিন মার রান্ধনের তরকারি দি ভাত খাইতে মারি না, আমরা যারা প্রবাসে থাকি কামের বেড়ির উপরে ডিপেন্ডেড ওই আমরা থাকতাম হারি না, আমরাই গৃহিণী আমরাই কাজের বেটি, আমি সেলুট জানাই কাজের বেটি রেও, কারণ তারা আছে বলি যারা বাংলাদেশে আসেন অনেক সুখ করতেন হারেন, শান্তি করতেন হারেন। আমরা যারা প্রবাসে আসি আঙ্গ সুখ শান্তি নাই রে। আর আফুরা ভাইয়ারা কইলাম না আমার লগে কথা কইবার হরে কই যান, হা হা করি উড়ে কই যে হাড়ি যান মারলাই বলি বুঝাইতাম হাইতাম, এই চার নানে অসংখ্য আফু ভাইয়ারও কই যে হাড়ি যার হয়তো বা মারলাই বলি ভাইলাই বলি বাপেরলাই বলি কষ্ট লাগে। এ কদিন আগে এক ভাইয়ের লাশ গেছে, আঙ্গু ইয়ান্তুন গেছে, জীবন কাটি গেল প্রবাসে, মরিও গেল প্রবাসে, কেউ একখানা দেখলো না, হায় রে প্রবাস জীবন, কি কমু। আর আফুরা ভাইয়ারা কষ্ট লাগে, খাদ্দামা কই যে আগরে গালি দিয়েন না, তারাও সংসারের সুখের ইজ্ঞে দুগা খাদ্দামার লাই, বেগুন খাদ্দামা তো খারাপ ন, ইজ্ঞে দুগার খারাপের লাই বলি ব্যাগ তো খারাপ ন, তো খাদ্দামারাও অনেক সংসারের হাসি হুড়ে বেলায় বলি ছোটো ছোটো হোলা হাইন দেশে তুই বিদেশে গিয়ে কাম করবার লাই বলি। আর বাইকের কথা কী বাই কমু, ভাইয়ের মুখে সামান্য একটু হাসি হয়তো বা আপনারা দেখেন, কিন্তু ভাই যে এনে কত কষ্ট করি, একটি এক সেন্টিন করি জমায় জিললে বলি গে সামনে সেন নিব দেশে, বললে বলি এক জোড়া কানের দুল নিব দেশে, বাইলে বলি একখান ফোন নিব দেশে, বা ফেললে বলি আতর নামাজ হইবার আপনার হাইন যাবি, এগিন নিব বলি আনের এক টিয়া করি জমায়। এমনও অনেক প্রবাসী ভাই আছে হুরা মাসের বেতন ব্যাগ দিয়ালায়
নিজের লাইগে তেয়াও রাখে না, নিজে তিরিশ দিনে হানি বাদি কাঁচা মরিচ দি খায় কাজে যায়, এমনও আছে এমনও দেখছি। কষ্ট লাগে মারলাই বলি, আমিও তো প্রবাসী, অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে আফুরা ভাইয়েরা বলিয়ায় আন্নে করে বুঝাইতাম হাইতেন না।